সর্বম শিবম্যাম শিবনন্তা শিবকৃপানন্তা পয়লা মে দু দেবগুরু বৃহস্পতির যে সঞ্চার হতে চলেছে মেষ থেকে রাশিতে সেই সঞ্চার নিয়ে আমি একাধিক ভিডিও আপনাদের জন্য উপস্থাপনা করেছি কারণ এই সঞ্চারের অনেকগুলো আঙ্গিক আছে দিক আছে যেগুলো ভীষণভাবে শুভ ভীষণভাবে ইতিবাচক এবং সেই ইতিবাচক শুভত্বকে যাতে আমরা আমাদের জীবনে পূর্ণ মাত্রায় গ্রহণ করতে পারি যাতে আমাদের পাত্রতা আরও বৃদ্ধি পায় সেই জন্যই এই প্রয়াস তো বৃহস্পতি সংক্রান্ত লাস্ট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বাস্তু সাপেক্ষে আলোচনা করেছিলাম যে বৃহস্পতি আমাদের কালপুরুষের যে জন্মছক সেই সাপেক্ষে নর্থ ইস্ট সেক্টরে প্রবেশ করছে যেটা তার একদম ন্যাচারাল ডোমেন কোণ তো এই নর্থ ইস্টের ক্ষেত্রে প্রবেশ করে সার্বিকভাবে বাস্তু ডাইরেকশন অনুযায়ী নর্থ ইস্টের একটা ক্লেনজিং একটা সংস্কার একটা পজিটিভিটি বৃহস্পতি আমাদের সকলের জন্য নিয়ে আসছেন এবং সেটাকে আমরা আরও কিভাবে কি করতে পারি সেগুলো ওই ভিডিওতে আলোচনা করেছি আজকে আমরা আরেকটা বিষয় আলোচনা করব যেটার মধ্যে কিছু বিতর্ক আছে কিছু আমাদের প্রশ্ন আছে কিছু ধ্যান ধারণা আছে যে এই যে শুক্রের ঘরে বৃহস্পতি জুপিটার ইন দ্য হাউস ইন দ্য ডোমেন অফ ভেনাস এটা নিয়ে আমাদের অনেক রকম প্রশ্ন আছে চিন্তা চিন্তাভাবনা আছে শুক্র বৃহস্পতির মধ্যে মিত্রতা নেই দৈত্যগুরু দেবগুরুর মধ্যে একটা ইগোর লড়াই আছে বৃহস্পতি শুক্রের যে মৃত সঞ্জীবনী বিদ্যা সেটা তিনি ছলে বলে কৌশলে হরণ করার একটা প্রয়াস করেছিলেন একটা চেষ্টা করেছিলেন ইত্যাদি তো অল দ্যাট বিং সেট একটা এই শুক্রের ঘরে বৃহস্পতির অবস্থানটাকে আমরা ততটা শুভত্ব প্রদান করি না যতটা আমরা মঙ্গলের ঘরে বা রবির বা চন্দ্রের চন্দ্রের ঘরে তো তুঙ্গস্থই হয়ে যায় বৃহস্পতি তো রবি মঙ্গল চন্দ্রের রাশিতে আমরা বৃহস্পতিকে যতটা শুভত্ব প্রদান করি ততটা আমরা শুক্রের ঘরে করি না বুধের করি না শনির ঘরে তো একটা শনির ঘরে তো নিচস্তই তার অবস্থান কিন্তু এই শুক্রের বৃষ রাশিতে যে বৃহস্পতির সঞ্চার হবে শুক্রের সঙ্গে বৃহস্পতির একটা ইউনিক সম্পর্ক আছে এখন আমাদের জন্য এই শুক্রের ঘরে অবস্থিত বৃহস্পতি বা বৃহস্পতি ভেনাস কানেক্টেড যে এনার্জিটা হয় সেটা ডিফিকাল্ট হয়ে যায় বা আমাদের জন্য অতটা পজিটিভ হয় না কারণ সেখানে আমাদের সমস্যা তো এনার্জিটার মধ্যে কিন্তু সমস্যা নেই এনার্জির মধ্যে কমপ্লিকেটেড ইন্টেন্সিটি আছে উইচ ইজ এ প্রবলেম ফর আস এখন প্রথম কথা হচ্ছে এই আলোচনায় প্রবেশ করার আগে আগে একটা জিনিস বুঝতে হবে যে বৃহস্পতি হচ্ছে আমাদের প্রোটেকশানের কারগ্রহ প্রোটেকশান কেন কোনো জটিল গভীর তাত্ত্বিক আলোচনায় প্রবেশ করতে হবে না শুধু নামটা দেখুন এই যে পতি শব্দটা এক্সকিউজ মি প্রতি শব্দটার অর্থই হচ্ছে পালক বা রক্ষক স্বামী কর্তা তো এই যে পালক বা কর্তা বা পরিচালক বা রক্ষক এই জায়গায় তিনি একটা বিশেষভাবে আমাদের প্রতিপালন করেন এই প্রতিপালনের জায়গাটা কি জায়গা না মহর্ষি পরাশর বলছেন যে বৃহস্পতি হচ্ছে জীব কারক স্বয়ং জীবের কারকত্ব দিচ্ছেন তিনি বৃহস্পতিকে এই যে আমরা জীবাত্মা যে কোনো সত্তা জীব প্রাণী যে জীবনী শক্তিতে আবদ্ধ সেই হচ্ছে জীব যে কোনো প্রাণী যে কোনো সত্তা যে জীবনী শক্তিতে আবদ্ধ সেই হচ্ছে জীব এবং এই যে জীবনী শক্তি আমাদের যে প্রাণা যে প্রাণ শক্তির কারণে আমাদের শরীর চলমান ক্রিয়াশীল এবং জীবন্ত এই প্রাণ প্রাণশক্তির গ্রহ হচ্ছে বৃহস্পতি এই প্রাণ শক্তি একটা সাইকেল আছে ফর্টি ডেজের ওই ফর্টি চল্লিশ নম্বরটা খুব ইম্পর্ট্যান্ট আপনারা জানেন হনুমান চালিসা দুর্গা চালিসা রাম চালিসা সব তো এই ফর্টি ডেজ চল্লিশ দিন অন্তর অন্তর আমাদের যে প্রাণিক এনার্জির সাইকেলটা সেটা চেঞ্জ হয় এই জন্য যে কোনো ব্রতকে সাধারণত আমরা চল্লিশ দিন পালন করি এরকম অন্যান্য গ্রহদেরও কিছু সাইক্লিক অ্যাসোসিয়েশন আছে যেরকম শনির জন্য একশো দিন রাহুকেতুর জন্য ষাট দিন সাইকেলে একটা পরিবর্তন আসে তো রাহুকেতুর কোনো প্রতিকার যদি বিশেষভাবে কোনো মন্ত্রসাধনা ইত্যাদি কিছু ব্রত রাখতে হয় তাহলে সেটা সিক্সটি ডেজের জন্য করতে হবে বৃহস্পতির জন্য ফর্টি ডেজ তো মহর্ষি পরাশর বৃহস্পতিকে জীব কারক বলছেন এবং এই এই যে জীব এই জীবের উৎস থেকে হয় জীবের উৎস তো সোহা বললে হবে না তার একটা প্রসিজার আছে একটা প্রয়োগ একটা প্রক্রিয়া আছে জীবের উৎপত্তি জন্মের যে কারণ সে হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন মৈথুনের কারণ তো এই যে আমাদের সৃষ্টিক্রম যেটা ব্রহ্মাণ্ডের আমাদের ইউনিভার্সে যে সাইকেল অফ ক্রিয়েশন এই যে সৃষ্টির যে ক্রম সেই ক্রমে প্রথমে আসছে বীজ শুক্র এবং এই বীজ শুক্র কিন্তু ইভলভ হয়ে নেক্সট লেভেলে যখন যাচ্ছে বীজ থেকে যে বৃক্ষটা হলো বীজ হলো শুক্র তার বৃক্ষতার ফল হলো বৃহস্পতি জীব তো এই যে বীজের নেক্সট স্টেজ বীজ থেকে যে ফলটা প্রদান হচ্ছে সেটা যেহেতু জীব এই জন্য জীব বৃহস্পতি হচ্ছে সন্তান কারক এবার প্রাণ লাইফ ফোর্স জীব বৃহস্পতি এই লাইফ ফোর্স শেষ হয়ে গেলে মৃত্যু হলে সেই মৃত মানুষকে আবার পুনর্জীবিত করা পুনর্জীবন প্রদান করার কারকত্ব কিন্তু আবার শুক্রের কাছে মৃত বিদ্যা তো যখন শুক্রের ঘরে বৃহস্পতি অবস্থান করছেন হয় আপনার জন্মছকে বা গোচরে তখন এটা পরিষ্কার আমাদের বোঝাই যাচ্ছে যে ওই যে মুভমেন্টটা ওই যে বিবর্ধনটা গ্রোথ বিকাশটা যে একটা বীজ থেকে তার যে ফল প্রাপ্ত হওয়া শুক্রাণু ডিম্বাণু থেকে যে প্রাণীর উৎপত্তি এই যে ক্রিয়েশন সাইকেল অফ ক্রিয়েশনটার যে একটা ফ্রুট বের করা ফলপ্রদ হওয়া এই জায়গাটা কিন্তু বৃষ রাশিতে ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবার আমাদের ক্ষমতা নেই পাত্রতা নেই আমাদের নানান রকম অসুবিধে আছে সেটা তো অন্য কথা এবার দেখুন এই বৃষতেই কিন্তু রাহুর উচ্চস্থান রাহুই আমাদের কিন্তু ডিজায়ার রাহুই আমাদের প্রাণের সমস্ত চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা যে কারণে আমাদের জন্ম হয় যে চাওয়া পাওয়া সমাপ্ত হয়ে গেল যে কার্মিক এজেন্ডা কমপ্লিট হয়ে গেল সঙ্গে সঙ্গে আমরা সেই কার্মিক অ্যাকাউন্ট থেকে মুক্ত হলাম রিলিজ হলাম সেটা হয়ে গেল কেতুর ডোমেন কিন্তু কার্মিক এক্সপিরিয়েন্স করার জন্য যে এনার্জিটা সেটা কিন্তু রাহুর তো সেই এক্সপিরিয়েন্সের জন্য আমাকে জন্ম নিতে হবে সেই জন্মের জন্য প্রাথমিকভাবে আমাকে সাইকেল অফ ক্রিয়েশনে মৈথুন আসছে এবং সেই মৈথুন থেকে জীবের উৎপত্তি তাহলে এই বৃষরাশিতে বৃহস্পতির অবস্থান আমাদের প্রত্যেকের জীবনে একটা বীজ পর্ব থেকে একটা ফল প্রাপ্তির পর্বের যে প্রক্রিয়াটা সেটা সক্রিয় হবে জাগ্রত হবে এবং আমরা সেই ক্রিয়েটিভ সাইকেল আমাদের জীবনে ক্রিয়েটিভ সাইকেল আপনার লগ্ন সাপেক্ষে বৃষরাশি ভাবের অধিপতি সেখানে একটা ক্রিয়েটিভ সাইকেলের পরিপূর্ণতা সমাপ্তি কমপ্লিশন পূর্ণতার জায়গা আপনি পেতে পারেন এইভাবে বৃহস্পতি আপনাকে শুভত্ব প্রদান করবে এখন ভাব ভাবনাশায় স্থান হানি জীবা এই দুটো যে সূত্র আছে যেটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি এই দুটো সূত্র বিশেষ করে আমাদের ওই সেই লোভের বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু আমরা নেগেটিভ রেজাল্টটা পাই কারণ বৃহস্পতি দেবগুরু আমাদের একটা যে ঈশ্বর কৃপা হায়ার এনার্জির সঙ্গে যে কানেক্ট করা সেটা তখনই আমরা পাবো যখন আমাদের মনে একটা শুদ্ধি হবে উইদাউট পিউরিফিকেশন সেটা কিন্তু পাওয়া সম্ভব নয় তো এবার এই বৃষরাশিতে বৃহস্পতি আমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি কাকে কতটা শুভত্র দেবে সেটা অবশ্যই নির্ভর করবে কিন্তু আমাদের একটা পিউরিফিকেশনের উপর কিন্তু জীব কারক হয়ে এবং জীবের যে উৎপত্তির কারণ শুক্র শুক্রাণু সেইখানে অবস্থান করে শুক্র থেকে জীবের যে যাত্রাটা যে জার্নিটা সেই জার্নি কিন্তু অ্যাক্টিভেটেড হবে ফর এক্সাম্পল ধরুন সিংহলগ্ন সিংহলগ্নের দশমভাবে বৃহস্পতি প্রবেশ করছে তাহলে ক্যারিয়ারে আপনার আপনার কর্মজীবনে যে প্রসেসগুলো আপনার চলছিল সেখানে একটা নেক্সট লেভেলে যাওয়া একটা এক্সপ্যানশন গ্রোথ বৃদ্ধি বিকাশের যে কারকতা বৃহস্পতির বৃদ্ধি বিকাশ মানে কি ওই তো শুক্রাণু ডিম্বাণু ছোট্ট কণার মতো স্পাম থেকে ওভারির এগস থেকে ফিটাস ফিটাস থেকে নবজাত শিশু সেই শিশু বড় হয় ফুল গ্রোন অ্যাডাল্ট হয় তো এই যে এক্সপ্যানশানটা এই যে ক্রিয়েশন ক্রিয়েশন থেকে কন্টিনিউয়াস এক্সপ্যানশান তো আপনার লগ্নের দশমে আপনার কেরিয়ারের যা কিছু আপনার ইনপুট হয়েছে এতক্ষণ এতদিন সেটাকে এবার নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য বৃহস্পতি আপনার দশমভাবে অ্যাক্টিভ থাকবে এবার আপনার দশমভাব কীরকম আছে না আছে ভিনাস কতটা কি আছে আপনার জন্মছকে সেগুলো দেখতে হবে কিন্তু এইভাবেই বৃহস্পতি আপনাকে আপনার বৃষ রাশি সাপেক্ষে একটা এক্সপ্যানশান দেবে একটা গ্রোথ দেবে সেখানে আপনার যেভাবে যা কিছু আছে কর্কট লগ্নের একাদশ তো আপনার যে ফ্রেন্ড সার্কেল আপনার যে সোশ্যাল সার্কেল আপনার যে মনের ভাবনা চিন্তা ইচ্ছে পূরণের জায়গা যা কিছু এতদিন আপনি তৈরি করেছেন ক্রিয়েটিভ সাইকেলে যা কিছু আছে আপনার ব্যক্তিগত সাইকেল অফ ক্রিয়েশনে যা কিছু উপাদান দেওয়া হয়েছে হোয়াট এভার হ্যাজ বিন কুকিং সেটা এখন পরিবেশন করার সময় ইস টাইম টু সার্ভ দ্য কুকড ডিশ ফর কনজামশন এই জন্য কর্কট একাদশের সেই সুভত্বটা পাবে বৃষ্টিকের সপ্তমে যারা বিবাহর জন্য চেষ্টা করছিল ব্যবসার জন্য চেষ্টা করছিল বিদেশ ভ্রমণের জন্য চেষ্টা করছিল সেখানে একটা ফলপ্রসূ হওয়া ফলপ্রদ হওয়া ফসলটা টাইম টু হারভেস্ট এবার জন্মছকে আপনার ভেনাসের কি কন্ডিশন আছে সেটা অবশ্যই দেখতে হবে এবং যেহেতু এখানে সব সময় যেটা সমস্যা হয় যে যখনই আমরা গ্রোথ এক্সপ্যানশন বৃদ্ধি বিকাশের ডোমেনে ক্ষেত্রে প্রবেশ করি তখনই একটা বাড়াবাড়ির ওভার এস্টিমেশনের সমস্যা হয়ে যায় আন্ডার এস্টিমেট করাটাও যেরকম একটা সমস্যা প্রবলেম সেরকম ওভার এস্টিমেট করাটাও একটা সমস্যা যে আমার একটা গাড়ির প্রয়োজন আই নিড এ ট্রান্সপোর্টেশন আমার একটা দু চাকা হলে হয়ে যায় আমি সেখানে একটা চার চাকা কিনলাম আমার চার চাকার প্রয়োজন আমার সেখানে একটা হ্যাচব্যাক কিনলে হয়ে যায় আমি একটা এস কিনে ফেললাম পঁচিশ লাখ টাকা দিয়ে আমার একটা গৃহ প্রয়োজন একটা আশ্রয় প্রয়োজন আমার সেখানে একটা টু বেডরুম ফ্ল্যাট হলে হয়ে যায় আমি সেখানে একটা ফোর বেডরুম বিরাট গেটেড কমিউনিটিতে ব্র্যান্ডেড গেটেড কমিউনিটিতে একটা প্রপার্টি কিনে নিলাম এবার তার ধাক্কা আমাকে সামলাতে হবে তো এই যে গোয়িং বিয়ন্ড ওয়ানস মিনস এইটা হয়ে যায় সমস্যা বৃহস্পতিকে নিয়ে এই যে গ্রোথ এক্সপ্যানশন এই যে ফুলে ফেপে ফেটে যাওয়া দ্যাট ইজ দ্য প্রবলেম উইথ বৃহস্পতি আমি আগের দিনের ভিডিওতেও আপনাদের বারবার বলেছি যে মনে রাখতে হবে যে কুম্ভ আর মকরের দুধারে হচ্ছে বৃহস্পতি মিন আর ধনু সো স্যাটার্ন ইস গিভিং উইস টু জুপিটার আপনার বৃহস্পতির যে উড়ানটা দ্য ফ্লাইট অফ জুপিটার ইজ বিং ফিউল্ড বাই দ্য প্র্যাকটিক্যালিটি অফ স্যাটার্ন তো স্যাটারের প্র্যাকটিক্যালিটি প্র্যাগম্যাটিজমটাকে মাটিতে পা না রেখে যদি উড়ানটা হয় উইদাউট বিং গ্রাউন্ডেড তখনই সমস্যা হয় বৃহস্পতিকে নিয়ে এবং বৃহস্পতির যে সমস্যাগুলো আছে ভাবে বসে স্থানের হানি করা ইত্যাদি এগুলো সবটাই কিন্তু সেই সর্বং অত্যন্ত গর্হিত ওই জায়গাটার উপর আমাদের মেন নজর রাখতে হবে মেন কন্ট্রোল রাখতে হবে কারণ কালপুরুষের দ্বিতীয়ভাবে বসে বৃহস্পতি দেবগুরু কালপুরুষের ষষ্ঠ অষ্টম দশমকে অ্যাসপেক্ট করছেন পরাশর অ্যাসপেক্ট অনুযায়ী মহর্ষি পরাশর এর যে দৃষ্টি সংক্রান্ত যে তথ্য আছে যে সূত্র আছে তাতে পাঁচ সাত নয় সেই হিসেবে কালপুরুষের দ্বিতীয় ভাব থেকে ষষ্ঠ অষ্টম আর দশমকে ষষ্ঠ অষ্টম আর দশমকে বৃহস্পতি দৃষ্টি প্রদান করবে তাহলে সেখানে কি হচ্ছে দ্বিতীয় ভাব হচ্ছে অর্থপুরুষার্থ ষষ্ঠ ভাবও অর্থপুরুষার্থ আর দশম ভাবও অর্থপুরুষার্থ টু সিক্স টেন তো টু সিক্স টেনকে বৃহস্পতি দৃষ্টি প্রদান করছে কাল পুরুষের এবং তার সঙ্গে অষ্টম ভাবকে তাহলে আপনার জীবনকে আমার জীবনকে বৃহস্পতি এবার একটা সুযোগ দেবে আমার জীবনের যে অর্থ যে মিনিংফুল জায়গা যে ভ্যালিউ যে ওয়ার্দিনেস সেই আমার জীবনের ওয়ার্দিনেসকে নেটওয়ার্থকে এখন ফিনান্সিয়ালি অবভিয়াসলি বৃহস্পতি দ্বিতীয় নবম একাদশের কারক একটা ফাইন্যান্স ওয়েলথ প্রাচুর্যর তো কারকত্ব বটেই তো সেখানে আমার নেটওয়ার্থটাকে বৃহস্পতি বৃদ্ধি করবে কিন্তু ওভারঅল আমার এক্সিস্টেন্সিয়াল ওয়ার্ডিনাস আমার জীবনের যে উদ্দেশ্য সেই জন্য বৃহস্পতি নবমের কারক দ্বাদশের অধিপতি নবমেরও অধিপতি সুতরাং এই যে স্পিরিচুয়াল জায়গাটা যে আমার ঈশ্বরের সঙ্গে যে কানেকশনটা আলটিমেটলি আমার জীবনের যে উদ্দেশ্য যে আমি যে ঈশ্বর বিমুখ হয়ে আছি সেখান থেকে যে আমার একটা টার্নিং ঈশ্বরের সঙ্গে যে আমার কানেক্টেড হবে এনগেজমেন্ট উইথ দ্য ডিভাইন সেই যে ওয়ার্দিনেসের জায়গাটা হল স্পিরিচুয়াল অ্যান্ড মেটেরিয়ালিস্টিক জাগতিক পারমার্থিক সব এই ওয়ার্দিনেসটা বৃহস্পতি বৃদ্ধি করাবে কিসের মাধ্যমে না অষ্টম ভাব মুখ্য রিলিজের মাধ্যমে এই যে রিলিজ ডিপ সাবকনশিয়াস কন্ডিশনিং অষ্টম ভাবের রিলিজ চতুর্থ অষ্টম দ্বাদশ তিনটে পুরুষার্থ মুখ্য পুরুষার্থ সেখানে এই যে ডিপ সাবকনশিয়াস কন্ডিশনিং যেগুলো আমাদের আছে যেগুলো আমাদের অবভিয়াসলি মন্ত্র সাধনার মাধ্যমেই আমরা অ্যাক্সেস করতে পারি রিলিজ করতে পারি সেই জায়গায় কিন্তু আমাদের জীবনকে বৃহস্পতি আরও অর্থপ্রদ করবে আরও ভ্যালুয়েবল করবে এবং বৃহস্পতি যে আমাদের প্রাণশক্তির কারক গ্রহ এই প্রাণ শক্তি আমাদের একটা বিশেষ সম্পদ ইটস আ ভেরি বিগ রিসোর্স প্রাণশক্তি না থাকলে জীবন শেষ দেহ সবে পরিণত হয়ে যায় এবং এই প্রাণশক্তির সঙ্গে যে আরেকটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রিসোর্স কানেক্টেড একেবারে একই শ্রেণীর আমরা বলতে পারি সেটা হচ্ছে আমাদের মন আর চেতনা মাইন্ড অ্যান্ড কনসিয়াসনেস তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে আমাদের মন আর চেতনা হায়ার মাইন্ড বলাই হয় নাইনথ হাউসকে বৃহস্পতির নবম ভাবকে কালপুরুষের নবম ভাবকে হায়ার মাইন্ডই বলা হয় যেটা ধনুরাশি বৃহস্পতির ঘর তো এটা আমাদের সবচেয়ে বড় রিসোর্স এবং শনি মহারাজ যখন মকর থেকে কুম্ভে প্রবেশ করেছিলেন সেভেন্টিন জানুয়ারি টোয়েন্টি তখন আমরা যে নানান ভিডিওতে শনির গোচর আলোচনা করেছিলাম তখন আপনারা মনে করে দেখুন আমি একটা কথা উল্লেখ করেছিলাম মনে না পড়লে ইউ ক্যান গো ব্যাক টু দ্য ভিডিওস যে চররাশিতে গ্রহ বিশেষ এনার্জি প্রাপ্ত হয় বিকজ চররাশি কার্ডিনাল সাইন হচ্ছে নিউ বিগিনিং এবং মাইন্ড ইউ এখানে একটা ইম্পর্ট্যান্ট ম্যাটার হচ্ছে জুপিটার ইজ অলসো নিউ বিগিনিং নিউ বিগিনিংয়ের সিগনিফিকেটার তো চররাশিতে যে মুভমেন্টটা শুরু হলো নিউ সাইকেল নিউ বিগিনিং শুরু হলো তাতে যে এনার্জিটা যে এনথুজিয়াজমটা যে পুরো ইন্সপিরেশনটা সেটা গিয়ে কিন্তু পরবর্তী স্থির রাশিতে স্ফুরণটা হয় নিউ সাইকেলের নিউ বিগিনিংয়ের পুরো এনার্জি জেনারেশনটা হয় চররাশিতে আর সেই এনার্জির অ্যাপ্লিকেশনটা এনার্জির কাজটা রেজাল্টটা কিন্তু হয় স্থির রাশিতে গিয়ে ফিক্স সাইনে গিয়ে স্ফুরণটা হয় তো মেষে অগ্নি রাশিতে প্রচণ্ড শুভ বলশালী শক্তিশালী বৃহস্পতির যে ট্রেমেন্ডাস এনার্জি ঊর্জা নিউ বিগিনিংয়ের নিউ ইনিশিয়েটিভসের যে এনার্জিটা যে অ্যাসপিরেশনস যে ইন্সপিরেশনসগুলো সব তৈরি হয়েছে তার স্ফুরন কিন্তু আমরা এই স্থির রাশিতে শুক্রের ডোমেনে পাবো এবং শুক্রের সঙ্গে যেই বৃহস্পতি কানেক্টেড হয়ে গেল সঙ্গে সঙ্গে ওই ক্রিয়েশনের সাইকেলের এভলিউশনটা হবেই শুক্রাণু ডিম্বাণু থেকে জীবের উৎপত্তি ভ্রূণটা হবে ভ্রূণ থেকে জীবের উৎপত্তি হবে তো এই যে ক্রিয়েটিভ সাইকেলটা এটা কিন্তু আমাদের অবশ্যই একটা হতে চলেছে এবং বৃহস্পতির তত্ত্ব হচ্ছে আকাশতত্ত্ব যে আকাশতত্ত্ব একদম চেতনা চৈতন্য সৃষ্টির যে একদম খুব মৌলিক আধার যেটাতে সাবস্ট্রাটাম তার নেক্সট তার ফার্স্ট ফেজ অফ ম্যানিফেস্টেশন হচ্ছে আকাশতত্ত্ব তো আকাশতত্ত্ব আর চেতনার মধ্যে পার্থক্যটা একদম ভেরি ভেরি থিন এবং এই আকাশতত্ত্বের উপর কিন্তু বাকি সব তত্ত্বরা নির্ভরশীল আকাশ তত্ত্ব আপনার সঠিক থাকলে বাকি তত্ত্বরাও পুষ্টি প্রাপ্ত হয় সেই ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি প্রতিপালক রক্ষক তো এই আকাশতত্ত্ব যেহেতু ওই চেতনা স্তরের সঙ্গে কানেক্টেড আকাশতত্ত্বও কিন্তু এক্সপেনশান বৃদ্ধির কারক এবং আকাশ সঙ্গে যে তানমাত্রার লিঙ্কড আছে সংযুক্ত আছে সেটা কিন্তু সাউন্ড ধ্বনি ওং প্রণব মন্ত্র তো সব মিলিয়ে কিন্তু আমরা অবশ্যই একটা খুব ইম্পর্ট্যান্ট ফেজে প্রবেশ করতে চলেছি এবং এই ক্রিয়েটিভ যে সাইকেলটা এই যে শুক্র থেকে বৃহস্পতির যে ফেজটা সাইকেল অফ ক্রিয়েশান সেখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা মন্ত্র আপনাদের আজকে আমি জানাচ্ছি যেটা করলে আমরা বিশেষভাবে উপকৃত হব ওং নমো ভগবতে দক্ষিণামূর্তে मह्यम मेधा प्रज्ञा प्रयच्छ स्वाहा ओं नमो भगवते दक्षिणामूर्त मह्यम मेधा प्रज्ञा प्रयच्छ स्वाहा ओं नमो भगवते दक्षिणामूर्त मह्यम मेधा प्रज्ञा प्रयच्छ स्वाहा च्छ ये रूप देवादिदेव महादेवर यटाई किंतु तर रूप যে গুরু রূপে তিনি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের নলেজ বিশ্বব্রহ্মাণ্ডের জ্ঞান প্রদান করেন এবং এই বৃহস্পতি গ্রহর একটা বিশেষ মন্দির আছে সাউথ ইন্ডিয়ায় ত্রিচির কাছে ত্রিচি থেকে ফরটি মিনিটস চল্লিশ মিনিট মতো দূরত্বে তো সেই যে ত্রিচির মন্দির বৃহস্পতির মন্দির সেটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ এবং সেখানে ওটাকে গুরুস্থল বলা হয় গুরুস্থানম বলা হয় ওখানে মূর্তি অবশ্যই যে বিগ্রহ সেটা দেবাদিদেব মহাদেবের তো সেখানে আমরা ইন্টারনেট থেকে দেখে নিতে পারেন মন্দিরের ছবি ইত্যাদি এবং যারা সাউথ ইন্ডিয়ায় থাকেন অনেকেই আমার ভিউয়ার্স আছেন যারা ব্যাঙ্গালোরে আছেন চেন্নাইতে আছেন আপনারা কিন্তু একবার ওই মন্দিরে এ করতে পারেন একটা দর্শন করতে পারেন সেখানে ডেফিনেটলি আপনারা ভালো রেজাল্ট পাবেন হুম একটা পুজো দিতে পারেন আপনাদের বৃহস্পতির পরিস্থিতি যদি না হয় এই মন্দিরটা আমি আপনাদের বলে দিই এটাকে বলে গুরুস্থলম প্লেস ফর প্ল্যানেট জুপিটার এটা হচ্ছে এর জায়গাটা হচ্ছে আপনার আরুল মিগু আবথ সাগায়শ্বরার খুব কমপ্লিকেটেড নাম সাউথ ইন্ডিয়ার আলাঙ্গুডি গুরু ভগবান টেম্পল আলঙ্গুড়ি আলঙ্গুড়িতে এই টেম্পল এটাকে বলছে গুরু ভগবান টেম্পল আলঙ্গুড়ি এটা ওই ত্রিচির কাছে তো আপনারা যারা আছেন সাউথ ইন্ডিয়ায় এখানে আমি চেষ্টা করেছি অনেক খুঁজে বার করার এই আলমগুরি যে ডেটি যে বিগ্রহ তার নাম হচ্ছে আপাত আপাত সাহবেশ্বর স্বরার আপাত শাহবেশ্বরার হুম যার অর্থই হচ্ছে সেভিয়ার ইন ডিফিকাল্ট টাইমস যিনি আমাদের অশুভ সময় কষ্টের সময় বিপদের সময় আমাদের রক্ষা করেন রক্ষাকর্তা আপাত সাহয়েশ্বরার এটা আলাঙ্গুড়িতে এই মন্দির এবং এটা ত্রিচির খুব কাছে তো এই মন্দিরে আপনারা যারা সাউথ ইন্ডিয়ায় আছেন তারা যেতে পারেন যারা সাউথ ইন্ডিয়ার ট্যুর করবেন অনেকেই বাঙালি তো ভ্রমণের জন্য বিখ্যাত আপনারা সেখানে দর্শন করতে পারেন আর এর মধ্যে যদি আমি কোনো কন্ট্যাক্ট জোগাড় করতে পারি অবশ্যই আমি আপনাদের জানাবো তবে দক্ষিণামূর্তির এই মন্ত্রটা আপনারা ইউজ করুন বাস্তুর সঙ্গে সংযুক্ত যে ভিডিওটা যে নর্থ ইস্টকে বৃহস্পতি ক্লিনজিং করছে সেখানে ওই নর্থ ইস্টে যে হলুদ কাপড়ে আপনারা ভগবদ্গীতাটা রাখবেন ভেল মুরুগানের ভেলটা রাখবেন জলটা রাখবেন এবং রোজ সকালে প্রদীপটা জ্বালাবেন ওইখানেই বসে আপনারা এই দক্ষিণামূর্তির মন্ত্রটাকে জপ করতে পারেন বারবার আমি বলেছি তিন সাত এগারো একুশ চুয়ান্ন একশো বার এটা আপনারা করুন এতে এই যে স্পেসিফিক যে অ্যাঙ্গেলটা আজকে আলোচনা করলাম যে সাইকেল অফ ক্রিয়েশানে শুক্রাণু ডিম্বাণু থেকে যে ভ্রূণ ভ্রূণ থেকে যে জীবের উৎপত্তি এই যে একটা ডেভেলপমেন্টাল বিকাশ বৃদ্ধি এবং প্রাণের উৎপত্তি ক্রিয়েশন এইটা আপনাদের বৃষরাশি সাপেক্ষে আপনার লগ্ন সাপেক্ষে বৃষরাশির যে ক্ষেত্র যে ভূমিকা আপনার জীবনে সেখানে কিন্তু এই বিষয়টা তৈরি হবে সেখানে আপনি এই ফসল পাওয়ার টাইম তো সেই জন্য আপনারা এটা করতে পারেন এরপর আপনারা যখন ইন্ডিভিজুয়াল পার্সোনাল কনসালটেশন করবেন সেখানে যেখানেই করবেন সেখানে তারা কনসার্ন অ্যাস্ট্রোলজার দেখে দেবে যে জন্মস্টকে বৃহস্পতি কেমন আছে শুক্র কেমন আছে কিন্তু এই যে ক্রিয়েটিভ সাইকেল বৃহস্পতির যে রেজাল্ট পাওয়ার জায়গাটা ইট ইজ ভেরি ইনটিমেটলি অ্যাসোসিয়েটেড উইথ ভেনাস এবং আমরা জানি যে শুক্র কিন্তু বৃহস্পতির ঘরেই তুঙ্গস্থ মিন তো এই জায়গাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট থার্টি ফার্স্ট মার্চ ইনফ্যাক্ট শুক্র তো বৃহস্পতির ঘরেই প্রবেশ করেছেন তিনি এখন বৃহস্পতির ঘরেই রাহুযুক্ত হয়ে আছেন তো এই যে ক্রিয়েটিভ জায়গাটা যে রেজাল্ট যে হারভেস্ট যে ফসলটা ওই বৃষরাশির তিরিশ ডিগ্রির আপনাদের যেটা আছে বাকি অ্যাসপেক্টগুলো ছেড়ে দিন অ্যাসপেক্ট নিয়ে আমরা তো আলাদা আলোচনা করব কিন্তু আপনাদের এই জাস্ট বৃষর তিরিশ ডিগ্রিতে ভেনাস প্লাস জুপিটার কম্বাইন্ড যে রেজাল্টটা পেতে পারেন যেটা আপনাদের বললাম সিংহলগ্নের ক্যারিয়ার বৃশ্চিকের বিবাহ ইত্যাদি এখানে আপনারা এই প্রসেসটা করবেন এবং ওয়ার্ক অন দিস চিন্তাভাবনা করুন এটা নিয়ে একটু অ্যাক্টিভলি এনগেজ ইন ইউর হরস্কোপ অ্যান্ড ইউর লাইফ সর্বম শিবময় শিবানন্দা শিবকৃপানন্